ও নবীর উম্মতের দেওয়ান, কেমন নবী পাইলেন উম্মত, আর সে নবীর উম্মত হয়ে সেই নবীকে চিনলি না। পশু পাখি গাছ পাখালি যেই নবীকে চিনল, কিন্তু আজ তোমরা উম্মত হয়ে সেই নবীকে চিনল না। কেমন নবী যেই নবী আসার আগেই মজেদার শুরু, যেই নবী আসার আগেই মজেদার শুরু, হযরতে আমিনা, হযরতে আমিনা বলেন, মা আমিনা বলেন, যখন আমার গর্ভে হাবিব আসলেন, এমরিম মায়েরা যখন গর্ভবতী হয় তখন মায়ের কষ্ট হয়, বুঝতে পারে যে আমার পেটে সন্তান এসেছে, কিন্তু মা আমিনার গর্ভে যখন হাবিবকে পাঠানো হলো, মা আমিনা ডাকতে পারে, ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি যখন গর্ভবতী হলাম, আমার পেটে যখন হাবিব আসলো, অন্য মহিলার মতো আমার অবস্থা হয় নাই, আমার কোনো কষ্ট কেলেশ কোনোটাই হয় নাই, এমনকি মা আমরা বলতেছে আমি যদি মরুভূমির মধ্যে দিয়ে যাইতাম, যেই মরুভূমির মধ্যে এমন রোদ, যেই রোদের কারণে বালিগুলো গরম হয়ে যাইত, মরুভূমির বালিগুলো উত্তপ্ত গরম হয়ে যাইত, পাহাড়ের পাথর গুলো গরম হয়ে যাইত, পা রাখার সঙ্গে সঙ্গে ঠোসা পড়ে যাইত, কিন্তু মা আমেনা বলতেছে ওই রোদের সময় গরমের সময় যদি আমি যাইতাম, তাহলে আমি যদি ওই পাথরের উপরে পড়া দিতাম, কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ, শুধু তাই নাই রে মুসলমান, মা আমেনা যেই পথ দিয়ে হাঁটে সেই পথ দিয়ে ঘিরা ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ, এমন সুঘিরা যেই সুঘ্রাণের কারণে মানুষজন নবীর দাদার কাছে এসে নালি দেয়, তোমার ছেলে বহু আগেই এই একার করে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তোমার ছেলের বউ সে একজন বিধবা নারী, সে যদি সেন্ট মাখাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে কি অবস্থা হয়। আপনি একটু আপনার বৌমাকে বুঝান, এতে আপনার বংশের মান সম্মান ইজ্জত মান কিন্তু চলে যাবে, এরকম ঘিরান নবীর মায়ের শরীর দিয়ে বের হতো, মানুষজন পাগল হয়ে যাইতো ঘিরান শুনে। সুবহানাল্লাহ, একবার মা আমরা গোসল করতেছে, পুরো ঘরটা গিরানে মম হয়ে গেছে। সুবহানাল্লাহ, গিরানে মম হয়ে গেছে, নবীজির দাদি টের পাইছে কি ব্যাপার, তো গিরান আসে কোথা থেকে। নবীজির দাদা তখন বলতেছে,
আমি তোমার কাছে বলবো বলবো করে কিন্তু বলা হয় না, আমাকে লোকজনে নালি দিয়েছে, আমার বেটার বল কার্তিক নাকি ঘিরান বাইর হয়, সে এত সুন্দর সেন্স পায় কোথায় কে তাকে সেন্স কিনে দেয়, তার স্বামী তো আর বাসা নাই, কোথা থেকে সেন্স আসে, এই ঘিরান কোথা থেকে আসে, আমি তোমার কাছে বলবো বলবো কিন্তু বলা হয় নাই, যখন তুমি আজ বলতেছো সে গোসল করে বের হয়েছে গিরানে বাড়িটা, গিরানে পুরো বাড়িটা সজ্জিত হয়ে গেছে, তখন নবীজির দাদি নবীজির মাকে ডাকতে বলতেছে, ও আমিনা কি ব্যাপার তোমার শরীর থেকে এত ঘিরান আসে কোথেকে, তুমি কি সেন্স ব্যবহার করো, কি সুগ্রাম তুমি লাগাও, যেই কারণে তোমার থেকে গিরান বাহির হয়, তোমার এই গিরানের কথা মানুষজন, তোমার এই গিরানের কথা মানুষজন তোমার শ্বশুরের কাছে নালিশ করে, কি ব্যাপার তুমি কেন সেন্স ব্যবহার করো, তুমি কি বোঝো না তুমি যে বিধবা, তার উপরে দোষ চাপাইতেছে গিরানের জন্য, কারণ সে তো বিধবা, সে যদি গিরান ব্যবহার করে এতে তো সমস্যা হওয়ারই কথা ঠিক না, কিন্তু মা আমেনা দেখতে বলতেছে, ওগো আম্মা যান আপনি একটু আমার সাথে বাহিরে আসেন, যখন বাহিরে নিয়ে গেল একটু থুতু পেটায় ফেলাইলেন মাটির মধ্যে, এই থুতু থেকে এত সুন্দর ঘিরানের ঘের ঘিরান, মা আমিনা বলতেছে আম্মা যান এই থুতু থেকে আমার ঘিরান বাহির হয়, আমি তো বুঝি না আপনি তো আমার উপরে দোষ চাপাইতেছেন, দোষ মনে করতেছেন, আমিও তো বুঝতে পারতেছি না কিসের থেকে এত ঘিরান আসে, এত ঘিরান কেন, কেমন নবী পাইলেন রে উম্মত, সেই নবীকে চিনলি না যেই নবী পেটে থাকার কারণে নবীজির মায়ের শরীর থেকে নাপাকি সাপ বেরিয়ে সাপ হবে বন্ধ নয়, কি কি সেই সাপটাও গ্রাম হয়ে গেছে নবীর বরকতে, কেমন নবী আমার, আম্মা জান বলতেছে মা আমিনা ডাকতে বলতেছে, শুধু তাই নাই রে মুসলমান, আমি যখন কুয়ার থেকে পানি উঠাইতে যাই যাম, কূপ ছিল আগের জামানায় কূপ এখন তো নাই, পোলা পানি বলে বুঝবেও না কূপ কারে কয়, আমি দেখছি আমাদের খালার বাড়িতে দেখছি আশপাশে আমাদের গ্রামে নাই, ওই গ্রামের মধ্যে দেখছি একটা কূপ এখনো মনে হয় আছে, এই কূপের থেকে পানি উঠাইয়া আরবের মানুষজন এই কূপের থেকে পানি উঠাইয়া ওই পানি খাইতেন, এই কূপের পানি তো তলে থাকে একবার উপরে তো নদীর মতো যায়, ঘোড়া বুড়াইলে পরেই পাওয়া যায় না ঠিক কিনা, পানিটা তলে দেশে থাকে, ওই পানি কুয়ার থেকে পানি উঠাইতে হলে বালতিতে রশি বেঁধে এরপরে কুয়ার থেকে পানি উঠাইতে হয় ঠিক কিনা, মা আমেনা বলতেছে ওরে মানুষ শোনো শোনো, আমি কোন সময় কুয়ার থেকে পানি উঠাইতে যাব, এটার দিকে মক্কার মানুষ মক্কার মহিলারা খেয়াল করে রাখতে, সুবহানাল্লাহ, খেয়াল করে রাখত কোন সময় আমরা পানি আনতে যাবে,
কারণ কি রে মুসলমান, কারণ একটাই, মা আমিনা যখন পানি আনার জন্য যাইত পানি তো থাকে তলে, কিন্তু নবীজির বরকতে নবী পেটে থাকা সত্ত্বে মা আমিনা যে পূজা হবে, পানি আনার জন্য যে কষ্ট হবে, এটা আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহু আকবার। নবীর মা কষ্ট করবে এটা আমার আল্লাহ পছন্দ করেন না, এই জন্য পানিকে ডাকতে বলে ও পানি, পানি কার কথা শুনে, জোরে বলি কার কথা শুনে, আল্লাহ, ঠিক না? পানি আল্লাহর কথা শুনে, কিন্তু মানুষ তুমি শুনো আল্লাহর কথা, ঠিক না? কারণ তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছে, তোমার বড়াইটা তুমি খুব দেখাইতেছিলা, তোমার এই রক্ত মাংস কিন্তু একদিন কিছুই থাকবে না, কথা বলেন ঠিক না? তুমি যে শরীরের বড়াই করতেছো, চেহারার বড়াই করতেছো, সৌন্দর্যের বড়াই করো, এই সকল বড়াই কিন্তু আর থাকবে না, আর থাকবে না, সব বড়াই তোমার থেকে চলে যাবে যখন তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে। তোমার এত সাদের শরীর, সাবান মাখাও, সোন পাউডার মাখাও, যখন তুমি কবরের মধ্যে যাবা, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পোকামাকড় তোমার শরীরকে চিবে চিবে খেয়ে ফেলবে। আর যদি মুমিন আল্লাহর ইবাদত ঠিক মতো করে যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এত সুন্দর ব্যবস্থা কবরের মধ্যে করে দিবে যা তুমি দুনিয়ায় চোখে কোনোদিন কল্পনাও করতে পারো নাই। আল্লাহু আকবার। যেই কথা বলতেছিলাম, মা আমিনা ডাকতে বলে ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, খুব খেয়াল করে শোনো, আমি যখন কুয়ার থেকে পানি উঠাইতে যাইতাম, কারণ কি রে মক্কার মহিলারা কেন আমাকে ঠেকাইয়া রাখত, কারণ সকলেই পানি উঠাইতে গেলে তল থেকে পানি উঠাইতে খুব কষ্ট হয়, কিন্তু আমি যখন পানি আনার জন্য যাইতাম নিস্তলার পানি গুলো উপরে উঠে আসত। আল্লাহু আকবার। কেমন নবীর সাল্লাল্লাহর সাথে কেমন নবী পাইলি রে, সেই নবীকে আজও চিনলি না? ও উম্মতের দল, সেই নবীকে আজও তোমরা নবীর উম্মত হয়ে চিনলানা, কিন্তু এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করতেছে। আল্লাহু আকবার। হযরত ঈসা পয়গম্বর, হযরত ঈসা পয়গম্বর আল্লাহর কাছে ডাকতে বলে, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, আপনি যদি আমাকে নবী না বানাইয়া হাবিবের উম্মত হিসেবে বানাইতেন তাহলে আমি অনেক খুশি হইতাম। আম্মা জান বলেন, মা আমনা বলতেছে ও দুনিয়ার মানুষ শুধু তাই নয়, পানি আনার জন্য যাইতাম পানি উপরে উঠে আসত, শুধু এই পর্যন্ত শেষ নয়, জানো নাকি মুসলমান, আমি যখন রোদের মধ্যে দিয়ে চলাফেরা করতাম, রাস্তাঘাট দিয়ে যখন আমি রোদ দিয়ে চলতাম, রাস্তা দিয়ে যখন চলতাম, রাস্তার পাশে যখন সকল গাছগুলো আমাকে সালাম জানাইত, কেমন নবী পাইলি রে, যেই নবী পেটে থাকা সত্ত্বে তার মার এত সম্মান, তার মাকে কাছে সালাম জানাই, শুধু তাই নাই রে মুসলমান,
মা আমি না ডাকতে বলতেছে, আমি যখন মরুভূমির মধ্য দিয়ে চলতাম প্রচন্ড রোদের সময়, কেমন যেন কে যেন সে আমার মাথায় ছায়া ধারণ করত। এই রবি পেটে থাকা শশে এত বরকত, এত বরকত, এত বরকত, যখন রবি দুনিয়ার মধ্যে আসবে, দুনিয়ায় যখন বলিষ্ঠ হবেন, মা আমি না ডাকতে বলতেছেন, আমি এমন একটা নূর দেখতে পাইলাম, আল্লাহু আকবার, এমন একটা নূর দেখতে পাইলাম, যে নূরের কারণে পশ্চিম থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পুরাটাই আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, পুরোটাই আলোকিত হয়ে গেছে। ও দুনিয়া মুসলমান, কেমন নবী পাইলা, যে নবী আসার সঙ্গে সঙ্গে আসাটাও একটা অলৌকিক ঘটনা, নবীর জন্ম হওয়া এটাও একটা অলৌকিক ঘটনা। নবী যখন জন্ম হয়েছেন দুনিয়ার সকল মানুষের চাইতে আলাদা, মানুষ যখন জন্ম ঘনিষ্ঠ নাই, দুনিয়ার কোন সন্তান যদি মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসে, তখন তার সাথে মায়ের সাথে নারীটা লাগানো থাকে নাই, ঠিক কিনা? নারীটা লাগানো থাকে, নারী কারি থাকে না, কিন্তু নবীজির নারী আগে থেকেই কাটা। নবীর আসাটাই একটা অলক্ষ ঘটনা, বলতেছে নবী দুনিয়ার কোন মানুষ জন্ম গ্রহণ করার পরে চিন্তাই করে না, কিন্তু নবী জন্ম গ্রহণ করার পরে আল্লাহর কদমে চিন্তাই করে গেছে উম্মতের জন্য। যেই নবী জন্মের পর থেকে উম্মতের জন্য পাগল, কিন্তু তুমি আজ সেই নবীর উম্মত বলে দাবি করো, আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত, আমি নবীর আশে। সেই নবীকে যদি তুমি মহব্বতই করতা, নবীকে যদি তুমি ভালোবাসতা, তাহলে তুমি নামাজের জন্য আসতা, কারণ নবী এত কষ্ট করে, এত কষ্ট করে নামাজ আদায় করেছে। যেই নবীর কোন আগে পিছে কোনই গুনাহ নাই, ঠিক কিনা? নবীরা হলেন নিষ্পাপ মাসুম, যেই নবীর আগে পিছনে কোন গুনাহ নাই, কোন গুনাহ নাই, সেই নবীরা ধর নামাজ পড়ে পড়ে পা মুবারক ফুলাইয়া ফেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নামাজ পড়া দেখে বলতেছে, ও আমার হাবিব, তুমি এটা কি করো, কি করো, শরীরে একটা রেস্ট আছে কি না? নাই আছে, ঠিক কি না? শরীরে একটা রেস্ট আছে। আল্লাহ বলতেছে, বন্ধু একটু নামাজ পড়ে সারা দাও, কত নামাজ পড়লে আল্লাহ নিষেধ করে, কত নামাজ পড়লে আল্লাহ নিষেধ করে, বন্ধু এখন একটু নামাজ ছেড়ে দাও, আর কোন ইবাদতের মতো এত মজা লাগে না। কিন্তু সেই নবীর উম্মত হয়ে আমার কাছে নামাজে মজা লাগে না, আমার কাছে নামাজ পড়তে গেলে ভালো লাগে না, আমি নামাজই পড়তে চাই না, ঠিক কিনা? ও নবীর উম্মতের দেওয়ান, নবীর উম্মত বলে যদি তুমি দাবি করো, তাহলে তোমার এক নম্বর দায়িত্ব হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহর হাবিব তার হাদিসের মধ্যে বলতেছেন, তার জবানে বলতেছেন, أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة قيامة الدين شرط قرطم بندا
তখন আমাদের হিসাব হইবে। আর যদি তুমি এই নামাজ ঠিক মতো আদায় করতে পারো রে মুমিন, অন্য আমলের মধ্যে যদি তোমার ত্রুটি হয়ে যায়, আমি হাবিব ওয়াদা দিলাম রে, আমি হাবিব তোমার সুপারিশ করে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা যদি তোমার নামাজের মধ্যে করে না থাকে, আল্লাহর হাবিব সুপারিশ করবেন না, তুমি একটু জিকির কম করছো সমস্যা নাই, তাহাজ্জুদ নামাজ করছো সমস্যা নাই, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম করেছেন, আল্লাহর হুকুম তোমার পালন করতেই হবে, করতেই হবে, এটা বাধ্যতামূলক।